আমার জাতি করে তারাই মাদত করে। তাহলে বন্ধুরা আমার, আমরা অনেক বক্তার মুখে শুনেছি এবং জানফা জিনিসে এবং খোত্তর মাধ্যমে আমরা শুনেছি যে আলিম ওলামারা বলে থাকে যে মানব জাতি কে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গের সেরা উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন। আর দ্বিতীয় আয়াতে আরো অন্য জায়গাতে বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আজাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটি কেন বলেন যে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মত, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মত, কম্বল হুম আজাল এবং চতুষ্পদ প্রাণীর চাইতে অনিকৃষ্ট। তোমরা কান খুলে শুনে না শুনে না শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো, বল হুম আজাল শুনো তাই নয় জানোয়ার চাইতে অনিকৃষ্ট। বন্ধুরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন যে মানুষ হচ্ছে স্বর্গের সেরা উত্তম উৎকৃষ্ট প্রাণী, আর আরেক জায়গায় বলা হচ্ছে যে এরা জানোয়ার চাইতে খারাপ, তো কেন খারাপ তাহলে শুনুন। বন্ধুরে আমরা যদি দেখি যে মনে করলেন আপনার বাড়িতে একটি কুকুর আছে, ওই কুকুরকে যদি আপনি খাওয়ান এবং ওই বাড়িতে যদি আপনি পুষেন, তাহলে কুকুর কিন্তু তার মালিকের কথাই উঠে আর বসে। কিন্তু মানব জাতি কোন প্রাণী যে তারা নিজের মালিকের কথা শোনে না, তার প্রভুর কথা শোনে না, যে তাকে খেতে দেয় পড়তে দেয় ইত্যাদি ইত্যাদি তাকে দেয় অথচ সে করে না। এরই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আজাল, এই মানব জাতি কুকুরের চাইতে খারাপ, শুধু তাই নয় প্রাণীর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সব চাইতে বেশি নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর, তার চাইতে বেশি নিকৃষ্ট হচ্ছে শুকুর, আর তার চাইতে বেশি নিকৃষ্ট হচ্ছে মানব জাতি। বন্ধুরে ওই সুয়ার চাইতে মানুষ খারাপ কিসের জন্য? আজকে আমরা সকাল থেকে যদি বলি, সকালে যখন উঠলাম আমরা গরু ছাগলের মতো উঠে গেলাম, সকালে যখন আমরা চায়ের দোকানে চা পান করতে গেলাম তখন গরু ছাগলের মতো করে খেলাম, নিয়ম কানুন মানলাম না। বন্ধুরে জানোয়ার যেভাবে নিয়ম কানুন তাদের নাই, ওই মতো আজকে আমরা মানব জাতীয় ওই জানোয়ারের মতো হয়ে গেছি, ওরা জানোয়ারের মতো। এরই নান্দার এরা জানোয়ারের চাইতে অনিকৃষ্ট। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করো না। একটি হাদিসে কুদসিতে বলা হয়েছে বন্ধুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু
হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তা কিয়ামতের মাঝে মানব জাতিকে সমাধান করে বলবে, মানব জাতিকে ইঙ্গিত করে বলবে, ওরে বানিয়াদম ওরে আদম সন্তান তোমরা শোনা, তোমরা যদি আসমান বরাবর জমিন বরাবর গুনাহ করে আসা, মোট কথা পৃথিবীতে যত রকমের গুনাহ আছে তোমরা যদি সবগুলো করে আসো, সব গুনাহ করে আসো আসমান বরাবর জমিন বরাবর যদি তোমরা গুনাহ নিয়ে আসো, আমি তোমার আসমান বরাবর গুনাহ জমিন বরাবর গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব, তোমার চুরি করা গুনাহ মাফ, ডাকাতি করা গুনাহ মাফ, মাগিবাজি করা গুনাহ মাফ, জেনামা করা মুহা গুনাহ মাফ, মদ খাওয়া গুনাহ মাফ, সব মাফ সব মাফ সব মাফ সব মাফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সব মাফ সব মাফ সব মাফ, কিন্তু তুমি যদি শিরক করে আসিস সেটাই আমি ক্ষমা করব না। বান্দা তখন কি বলছে, আল্লাহ তুমি যখন সবই মাফ করতে পারো তা কেটাও মাফ করো না, আল্লাহ বান্দা রে আমিও তোমাদের মত, তোমরা যেমন সবগুলো হজম করতে পারো না, তোমরা যেমন সবগুলো ক্ষমা করতে পারো না, ওই মত আমিও কিছু পারি আর কিছু পারি না, মানব জাতি যেমন সব কিছু হজম করতে পারে না তাদেরকে ডায়রি হয়ে যাই, ওই মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মদ খাওয়া গুনাহ মাফ, জেনা করা গুনাহ মাফ, তো সব মাফ সব মাফ সব মাফ, কিন্তু যদি তুই শিরক করে আসি সেটা আমি ক্ষমা করতে পারবো না। মনে করেন একজন মাওলানা সাহেব আব্দুল গাফফার মনে করেন কোন জায়গাতে জলসা করতে গিয়েছে, ওই জলসাতে জলসা করতে গিয়ে তার স্ত্রীকে একটি মোবাইল দিয়ে গিয়েছে এবং তার কাছে একটি মোবাইল আছে, তখন জলসা করতে গিয়ে যখন পৌঁছাচ্ছে পৌঁছে যাওয়ার পরে তার বাড়ি থেকে একটি কল আসছে, বাড়ি থেকে একটি ফোন আসে, ফোনটিতে কি বলছে তার স্ত্রী তাকে ফোন করে বলছে, হ্যালো কে মজিবুরে আব্বা নাকি, তখন মনসা বলছেন হ্যাঁ আমি, বলো। তখন মাওলানা সাহেবের স্ত্রী বলছে মাওলানা সাহেব মজিবুরের আব্বা আমাদের বাড়িতে যে একটি গরু ছিল তোমার ঝুনার ফসলে লেগে গিয়েছিল, সে গরুটাকে ধরে মেরেছে আবার খাওয়ারে নিয়ে গেছে, এমনি করতে করতে গরুটাকে খাম খুটা হয়ে গেছে, বাড়ি ফুটে গিয়েছে, এমনি করে এবং খাওয়ারের টাকা দিতে গিয়ে গরুটাকে ছুটিয়ে নিয়ে আনার পরে মোটামুটি 500 টাকা